হোয়াটসঅ্যাপ মাই ফ্যামিলি, কেমন আছেন সবাই? তো বন্ধুরা আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনার জন্য নিয়েছি এমন একটি আর্নিং অ্যাপ্লিকেশন যেখানে গাইজ আপনারা গেমস খেলতে আর্নিং করতে পারবেন। এছাড়াও গাইজ এই গেমটি সম্পূর্ণ একটি আলাদা ধরনের গেমস হবে এবং গাইজ এখান থেকে আমি আপনাদেরকে একটি ট্রিক দিয়ে দেবো যে ট্রিকের মাধ্যমে এখান থেকে আপনারা 100% এখান থেকে উইন করতে পারবেন। তো বন্ধুরা দেরি করবো না, কেননা ভিডিওটিতে অনেক কিছু বলার আছে। সো চলুন শুরু করা যাক। এই গাইজ আজকের এই ভিডিওটিতে সাহায্য করছে রামি 24 নামের একটি অ্যাপ্লিকেশন। গাইজ বেসিক্যালি এটা এমন এক ধরনের রামি অ্যাপ্লিকেশন যেখানে আপনারা রামি খেলতে পারবেন খুব ইজি এবং সিম্পলভাবে। গাইজ অ্যাপ্লিকেশনটি ওপেন করার সাথে সাথে আপনি চারটে অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে প্র্যাকটিস, একটা ক্যাশ, একটা টুর্নামেন্ট এবং অপরটা হচ্ছে ক্লাব। সবার প্রথমে আমরা প্র্যাকটিস নিয়ে কথা বলবো। এখান থেকে গাইজ আপনারা প্র্যাকটিস করতে পারবেন এবং আপনাদের গেমসটাকে ইম্প্রুভ করতে পারবেন। তারপরে এখান থেকে রয়েছে ক্যাশ, যেখান থেকে আপনারা 4 টাকা থেকে শুরু করে এখান থেকে আপনারা 2000 টাকা অবধি এখান থেকে আপনারা ক্যাশ কন্টেস্ট খেলতে পারবেন। এবং তারপরে আমাদের 3 নম্বর অপশন রয়েছে টুর্নামেন্ট, যেখানে গাইজ আপনারা 1 টাকা এন্ট্রি ফি দিয়ে এখানে 101 টাকা অবধি গাইজ এখান থেকে আপনারা জিততে পারবেন। যেমনটা আপনারা জানেন যে টুর্নামেন্ট মানেই এখান থেকে বড় খেলা এবং বড় ক্যাশ। তো আপনারা এখান থেকে টুর্নামেন্ট খেলে এখান থেকে হেভি একটি টাকা কিন্তু আপনারা এখান থেকে আয় করতে পারবেন। এবং সবার শেষে রয়েছে ক্লাব, যেটা খুব তাড়াতাড়ি এখানে আসতে চলেছে, যেটা আপনাদের জন্য আপডেট করে দেওয়া হবে। এরপরে গাইজ এখানে একটা নতুন অফার চলছে যেখানে আপনারা আপনাদের ফার্স্ট ডিপোজিটে পেয়ে যাবেন 500 টাকা বোনাস ক্যাশ, এবং সেই বোনাস ক্যাশটাকে আপনারা আপনাদের ক্যাশ টেবিলে 4 টাকা থেকে শুরু করে এখান থেকে আপনারা 2000 টাকা অবধি আপনারা 5% করে ইউজ করতে পারবেন। তো লিঙ্ক ডেসক্রিপশন আছে, যান ডাউনলোড করুন। সো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা যে অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলবো সেই অ্যাপ্লিকেশনটা ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা সিম্পলি ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে এক ক্লিক আপনারা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড পেজে চলে আসবেন। কেমন পেজে আসবেন চলুন দেখে নিই। সো বন্ধুরা আপনারা যখনই ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করবেন আপনারা এরকম ধরনের একটি পেজে চলে আসবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা ডাউনলোড নাও বলে একটা অপশন শো করছে, এখান থেকে আপনারা ক্লিক করবেন। তারপর এটা প্লে স্টোরে চলে আসবে, প্লে স্টোরে চলে আসার পর এখান থেকে ইনস্টল বাটনে ক্লিক করে এটাকে ইনস্টল করে নেবেন। তারপরে যখন আপনারা অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এরকম একটি লোডিং আপনার সামনে হবে। এরপরে গাইজ আপনার সামনে এরকম ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে দুটো অপশন দেওয়া হচ্ছে, একটা হচ্ছে গেস্ট লগ ইন, একটা হচ্ছে মোবাইল লগিং। তো এখান থেকে আপনাকে মোবাইল লগিং বলে যে অপশনটি এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ক্লিক করতে হবে। এরপরে এখান থেকে গাইজ আপনাকে বলবে আপনার মোবাইল নাম্বার এন্টার করতে এবং আপনার ওটিপি ভেরিফিকেশন করতে। উপরে আপনি আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন প্লিজ এন্টার ইউর মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার এন্টার করার পর এখান থেকে আপনার এখান থেকে পাশে গেট বলে একটি অপশন পেয়ে যাচ্ছেন, দেখুন গেটে আপনারা ক্লিক করবেন, একটি ওটিপি আসবে, ওটিপিটা এখানে এন্টার করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বাইন্ড নাও বলে একটি অপশন শো করছে, এখানে ক্লিক করবেন। তো এখান থেকে আপনার ওটিপিটি এন্টার করার পর বাইন্ড নাও যখনই আপনারা এখান থেকে ট্যাপ করে দেবেন তারপরে এখান থেকে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে গাইজ অ্যাপ্লিকেশনটি সাইন আপ প্রসেস কমপ্লিট হওয়ার পর এখানে লেটার বোর্ড শো করবে, এটাকে আপনারা কেটে দেবেন। কেটে দেওয়ার পর গাইজ এখান থেকে আপনার সামনে অ্যাপ্লিকেশনটি মেইন ইন্টারফেস এরকম চলে আসবে। সবার উপরে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাকে 15 টাকা এখানে সাইন আপ বোনাস দেওয়া হচ্ছে। সরি ফর দ্যাট, একটু ফোকাস নিতে সময় নিচ্ছে। তো যাই হোক, আমি আপনাকে এবার অ্যাপ্লিকেশনটি ওপেন করে আপনাকে দেখিয়ে দিচ্ছি এবং দেখুন গাইজ জুম করে এখান থেকে আপনি 15 টাকা এখান থেকে সাইন আপ বোনাস হিসাবে এখান থেকে পেয়ে গেছেন। সো এবার আমি অ্যাপ্লিকেশনটা আপনাকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি যেখান থেকে কেমন ইন্টারফেস এবং কেমন ধরনের এখান থেকে আপনাকে কাজ করতে হবে। তো অ্যাপ্লিকেশনটি ওপেন করার সাথে সাথে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। আপনি সবার উপরে এখান থেকে দেখতে পাচ্ছেন 15 টাকা এখানে আপনাকে সাইন আপ বোনাস দেওয়া হচ্ছে। অ্যান্ড গাইজ এখান থেকে আপনাকে 4টে রকমের গেমস এখানে আপনাকে দেওয়া হচ্ছে আর্নিং করার জন্য। সো গাইজ এই 4টে গেমস আপনাকে এখানে দিচ্ছে, তার মধ্যে গাইজ আমরা কথা বলবো। এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে সবার লাস্টে যেটা রয়েছে এ ভার্সেস বি ফান, এই গেমসটা সম্পর্কে আমরা কথা বলবো এবং এখানে আমরা ট্রিক অ্যাপ্লাই করবো। তো গাইজ এখানে ট্রিক অ্যাপ্লাই করার আগে গাইজ এখান থেকে আপনাকে সবার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে আপনার রেফারের ব্যাপারটা। রেফার প্রোগ্রামটা নিয়ে এখানে গাইজ আমরা ট্রিক অ্যাপ্লাই করতে চলেছি। সো গাইজ এই অ্যাপ্লিকেশন আপনাকে পার রেফার দেওয়া হচ্ছে এখান থেকে 10 টাকা করে। তাহলে ধরে নিন এখান থেকে আপনি সাপোজ এখান থেকে আপনি 10 জনকে রেফার করলেন, ঠিক আছে? তো 10 জনকে রেফার করলেন, আপনি রেফার বাটনে ট্যাপ করার পর আপনি এখান থেকে এসে পরে আপনি এখান থেকে রেফার করতে পারবেন। তো ফর এক্সাম্পলের জন্য আমি ধরে নিচ্ছি আপনি 10 জনকে রেফার করলেন এবং আপনি 100 টাকা পেলেন। তো এই 100 টাকাটা কী হবে, আপনি আপনার বোনাস ক্যাশ হিসাবে পাবেন, মানে ওই টাকাটা আপনি উইথড্রল করতে পারবেন না। তো আপনাকে উইথড্রল করার জন্য এখান থেকে আমি আপনাকে ট্রিক দেবো। উইথড্রল করার জন্য এখান থেকে দেখছেন এ ভার্সেস বি বলে যে এখান থেকে একটি অপশন রয়েছে, আপনারা সিম্পলি এই যে গেমসটা এখান থেকে রয়েছে এই গেমসটার উপরে আমরা এখান থেকে ট্রিক অ্যাপ্লাই করতে চলেছি। তো আপনাদের কী করতে হবে, এই এ ভার্সেস বির মধ্যে একটি গেমস চলে যেটা হচ্ছে আমি আপনাকে এখন ক্লিক করে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে একটি বোর্ড এখান থেকে ইয়ে হয়েছে, ঠিক আছে? তো এই বেসিক্যালি এই গেমটার কনসেপ্ট হচ্ছে যে এ এখানে বেশি নাম্বার পাবে না বি এখানে বেশি নাম্বার পাবে, ঠিক আছে? এই হচ্ছে কনসেপ্ট এবং আপনাকে সেটা চুজ করতে হবে, সেটা হচ্ছে কিনা দেখুন এই গেম স্টার্ট হয়ে যাওয়ার পর। উপরে দেখুন এখানে একটা টাইমিং চলছে, এই টাইমিংয়ের মধ্যে আপনাকে চুজ করতে হবে এবং আপনাকে টাকা লাগাতে হবে যে আপনি এত টাকা লাগালাম এ বেশি পাবে বা বি বেশি পাবে, সেটা আপনি আপনার মতো বলবেন। যদি এ বেশি আপনার পায় মনে হবে তাহলে আপনি এর ঘরে ট্যাপ করবেন, যদি বি বেশি পায় মনে হয় আপনি বির ঘরে ট্যাপ করবেন। তার আগে এখান থেকে আপনার অ্যামাউন্টটা চুজ করে নেওয়ার পর আপনি ধরুন বি চাচ্ছেন, তো বির ঘরে ট্যাপ করে দিলেন, আপনার 10 টাকা এখানে লেগে গেল, ঠিক আছে? তো গাইস এবার এখান থেকে আপনাকে কী করতে হবে যে আপনার যে রেফারেল ব্যালেন্সটা 100 টাকাটা রয়েছে সেটা আপনি কী করবেন, এর ঘরেও 10 টাকা লাগাবেন, বির ঘরেও 10 টাকা লাগাবেন, দুজনের মধ্যে তো একজন উইন হবে, ঠিক আছে? তো এর ঘরেও লাগাবেন, বির ঘরেও লাগালেন, যে কোনো একজন উইন হয়ে গেল, আপনার 10 টাকাটা আপনার উইথড্রল ব্যালেন্সে চলে আসলো। কথাটা বুঝতে পারলেন? এখানে 10 টাকা, ওখানে 10 টাকা, রেফারেল বোনাস লাগালেন যেটা আপনি উইথড্রল করতে পারছেন না,
সেটা আপনি দুই দিকেই লাগালেন, যে কোনো একজন উইন করে গেল, আপনার 10 টাকা ইনস্ট্যান্ট উইথড্রল ব্যালেন্সে চলে আসলো। তাহলে আপনি কী হবে, আপনি এখান থেকে যত বেশি রেফার করবেন সেই টাকাটা আপনি দুদিকেই লাগাবেন, এবং যে সলিড টাকাটা আপনি উইন করে উইথড্রল ব্যালেন্সে নিয়ে নিচ্ছেন সেটা ইনস্ট্যান্ট আপনি আপনার ব্যাঙ্কে পাঠাতে পারবেন। তো গাইস, এই হচ্ছে ট্রিক এই গেমের। তো এখান থেকে গাইস আমরা এবার এখান থেকে একটা গেমস আমি আপনাদেরকে লাগিয়ে দেখাবো, সে যার জন্য গাইস এখান থেকে আপনি কনসেপ্টটা বুঝতে পেরেছেন আশা করছি। তো এখান থেকে দেখুন, এখানে 10 টাকাটা আমি এখান থেকে সিলেক্ট করলাম এবং এখান থেকে আমি এর ঘরে এখান থেকে টাকাটা কিন্তু লাগিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স এখানে 15 টাকা ছিল, 10 টাকা কেটে গেছে, 5 টাকা আমার ওয়ালেট ব্যালেন্সে পড়ে রয়েছে। এখানে দেখুন উপরে একটা টাইমিংও চলছে, আর 9 সেকেন্ড 7 সেকেন্ড এখানে এরকম বাকি রয়েছে, এই যে টাইমটার পর এখান থেকে রেজাল্ট শো হবে। তো গাইস বেসিক্যালি এখানে 30 সেকেন্ড গেম চলবে, তার মধ্যে টাকা এক জায়গায় হবে। তো দেখুন এখানে বুম, এ কিন্তু এখানে উইন হয়ে গেছে, এবং আমার যে টাকাটা সেটা দেখুন এখান থেকে কিন্তু বেড়ে 23 টাকা 62 পয়সা হয়ে গেছে। কিছু কমিশন চার্জ ওরা কেটে নেয় বেটিং করার জন্য। তো দেখলেন এখান থেকে আমি উইন করে গেলাম এতে লাগিয়ে। তো এইরকমভাবে আপনাকে দুদিকেই গেমস লাগিয়ে এখান থেকে উইন করতে হবে রেফারের টাকাগুলো। তো গাইজ এবার আমরা কথা বলবো এখান থেকে উইথড্রল প্রসেস নিয়ে। সো গাইজ এবার এখান থেকে আমরা কথা বলবো যে আপনারা কীভাবে উইথড্রল করবেন। উইথড্রল করার জন্য এখানে দেখছেন আপনারা মাঝখানে একটি বাটন শো করছে ওয়ালেট নামের, এখানে আপনারা ট্যাপ করবেন এবং তারপর সেখান থেকে উইথড্রল বলে একটি অপশন শো করছে, এখানে ট্যাপ করবেন। এবং এখানে ট্যাপ করার পর গাইজ এখান থেকে দেখছেন আপনি আপনার রিয়েল নেম, এখানে হচ্ছে আপনার মেল আইডি, এখানে আপনার ফোন নাম্বার, এখানে আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে, এগুলো আপনাকে এন্টার করতে হবে। দেখতে পাচ্ছেন এখান থেকে সমস্ত কিছু লেখা আছে, অ্যাকাউন্ট নাম্বার এন্টার করলেন, তারপরে আইএফসি কোড, এখান থেকে আইএফসি কোড এন্টার করতে হবে, এবং গাইজ এরপরে এখান থেকে দেখুন আপনার অ্যাড্রেস এন্টার করতে হবে। তারপরে গাইজ এখান থেকে আপনার অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড এবং আপনার নাম, এই সমস্ত ফর্মগুলো ডিটেলসে দেওয়ার পর এখান থেকে আপনি উইথড্রল বাটনে ট্যাপ করলে গাইজ আপনার যে টাকাটা সেটা এখান থেকে উইথড্রল হয়ে যাবে। এখানে গাইজ মিনিমাম উইথড্রল রয়েছে এখান থেকে 300 টাকা। তো আই হোপ কি 300 টাকা এখান থেকে আর্নিং করা খুব একটা ডিফিকাল্ট নয়, কেননা যেহেতু আমি যে ট্রিকটা আপনাকে বললাম এই ট্রিকটা আপনি দারুণভাবে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তো গাইজ এই ছিল আজকের ভিডিও, আশা করছি ভিডিওটা আপনার ভালো লেগে থাকবে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করবেন, ভিডিও নিচে আপনার পেটিএম নম্বর দিয়ে কমেন্ট করবেন, এবং গাইজ আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে গিভওয়েতে পার্টিসিপেট করবেন পেটিএম নম্বরের সাথে কমেন্ট করে। তো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুখে থাকবেন।